কিভাবে এক নিমেষে দুটি পানির সাহায্যে দূর হবে গ্যাস্ট্রিক জেনে নিন। পেটের নানা সমস্যার মধ্যে গ্যাস্ট্রিক সবচেয়ে বিরক্তিকর সমস্যা। খাদ্যাভ্যাস ও জীবনযাপনের নানা ভুলের কারণে এই সমস্যা হয়ে থাকে। তবে বিশেষ কিছু পানীয় রয়েছে যার মাধ্যমে খুব সহজে গ্যাস্ট্রিকের যন্ত্রণা দূর করা সম্ভব। এক, গাজর ও আলুর পানীয়। ডেক্সট ফুড হিসাবে গাজর বেশ পরিচিত। এটি পাকস্থলী সহ দেহের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গকে টক্সিন মুক্ত রাখতে সহায়তা করে। আর আলুর রস পেট ঠান্ডা রাখতে বিশেষভাবে কার্যকরী। তা প্রতিদিন নিয়ম করে গাজর ও আলুর পানীয়টি পান করলে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। উপকরণ: দুইটি মাঝারি আকারের গাজর, একটি মাঝারি আকারের আলু, 1 ইঞ্চি পরিমাণে আদা। প্রণালী: গাজর ও আলু ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরা করে নিন। আদা কুচি করে রাখুন। এবার ব্লেন্ডারে সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালো করে ব্লেন্ড করে ছেঁকে জুস তৈরি করে নিন, অথবা জুসারে দিয়ে একেবারে জুস বের করে নিন। 2, পেয়ারা ও কলার পানীয়। পেয়ারা এবং কলা দুটি ফলে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, আর এই কারণে এই পানীয়টি ইনস্টেস্টিনাল সমস্যা দূর করতে বিশেষভাবে কার্যকরী। উপকরণ: দুটি পেয়ারা, দুটি কলা। প্রণালী: পেয়ারা এবং কলা দুটি শুকনো ফল, তাই এই ফলগুলো ছোট করে কেটে সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করে বা জুসারে জুস তৈরি করে নিয়ে নিয়মিত এই পানি পান করলে গ্যাস্ট্রিকের সমস্যা দূর হবে। এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আর দেরি না করে অবশ্যই সাবস্ক্রাইব করুন।